মির্জাপুর নামে এক গ্রামে আব্দুল করিম নামে একজন সাপুরে বসবাস করতেন। কারো ঘরে কোনো সাপ প্রবেশ করলে তিনি গিয়ে সেই সাপগুলোকে ঘর থেকে বের করতেন, কিংবা কাউকে যদি কোনো সাপ দংশন করত তিনি জড়িবুটির সাহায্যে তাকে সুস্থ করতেন। একদিন আব্দুল করিম তার ছেলে ও মেয়েকে ঘরে ডাকল। ঘরে ডেকে তাদেরকে বলল, দেখো আমি এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি নিশ্চয়ই আর বেশি দিন বাঁচব না। সাপকে ধরা আমাদের কাজ, আমরা সাপ ধরি, আমাদের জীবিকা নির্বাহ করি এবং মানুষের উপকার করি। আমাদের পরিবার শত বছর ধরে এই কাজ করেই আসছে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন একটি সাপ এই মেয়ে মানুষটিকে কি করেছে, বেশি লোভ করলে কি হয়। এই ভিডিওটি না টেনে দেখলেই বুঝতে পারবেন, এবং এই ভিডিওটি দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ তাআলা লোভী মানুষকে পছন্দ করে না এবং তাদের শাস্তি সাথে সাথেই দেয়। এই ঘটনাটি শুনতে চাইলে ভিডিওটিতে এখনই লাইক দিয়ে দিন, এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ আমাদেরকে লোভ থেকে দূরে রাখুন। সকলে কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, তার বাবা বলল, আমি তোমাদের দুজনকেই এই কাজ শিখিয়েছি, কিন্তু একটি বিশেষ কথা রয়েছে যেটা তোমাদের দুজনকেই মনে রাখতে হবে। সাপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তোমরা যদি কখনো সাপ ধরো, সেই সাপকে কখনোই বিরক্ত করবে না, কিংবা সেই সাপকে কখনোই কারো কাছে বিক্রি করবে না। বরং তোমরা এই সাপগুলোকে আবারও পুনরায় জঙ্গলে ছেড়ে দেবে, কারণ প্রতিটি প্রাণীকেই আল্লাহ তাআলা বেঁচে থাকার অনুমতি দিয়েছেন এবং প্রতিটি প্রাণীর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। এছাড়াও তোমরা যখন সাপ ধরবে, কেউ যদি তোমাদেরকে খুশি হয়ে টাকা দেয় তাহলে টাকা নেবে, কখনোই কারো কাছ থেকে টাকা চেয়ে নেবে না। আর আমি আমার জীবন এভাবেই কাটিয়েছি। যদিও এখন সময়টা বদলে গেছে আর পরিস্থিতিও বদলে গেছে, আর তাই আমি তোমাদেরকে পড়ালেখা করিয়েছি এবং মানুষের মতো মানুষ করানোর চেষ্টা করেছি। তাই তোমরা তোমাদের ইচ্ছামতো যে কোনো কাজ করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে যা শিখিয়েছি সেটা কখনো ভুলে যেও না। আর আমি তোমাদেরকে যেটা শিখিয়েছি সেটা দিয়ে যেন মানুষের উপকার হয়, সবসময় সেই চিন্তাভাবনা নিয়েই কাজ করবে। মনে রাখবে, এই কাজটি তোমাদের কখনো না কখনো কাজে আসবে। কিছুদিন পরে আব্দুল করিমের মৃত্যু হয়ে যায়, আর তারা দুইজন ভাই বোন পাশাপাশি দুইটি আলাদা বাড়ি করে বসবাস করতে শুরু করে। তার পিতার কথা মতো বড় ভাই কিছু জমিকে নিয়ে তার মধ্যে কৃষি কাজ করতে শুরু করে, কিন্তু তার বোন তার বাবার কথা শোনেনি। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে সাপ ধরত এবং সাপগুলোকে বিরক্ত করত, আর সেই সাপগুলোকে বিদেশে বিক্রি করে দিত এবং বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্টের জন্য টাকার বিনিময়ে দিয়ে দিত। কিন্তু কখনো যদি তার ধরে নিয়ে আসা সাপ বিক্রি না হতো, তখন সে সেই সাপগুলোকে মানুষের বাসায় ইচ্ছা করেই ছেড়ে দিত। আবার নিজেই সেই সাপগুলোকে মানুষের ঘর থেকে ধরে তাদের কাছ থেকে টাকা নিত। কিন্তু তার ভাই এই জিনিসটিকে কোনোভাবেই মেনে নিতে পারত না এবং সে এটা পছন্দ করত না। একদিন তার বোন জঙ্গল থেকে একটি সাপ ধরে নিয়ে আসলো, আর এটা দেখতে পেয়ে তার ভাই তাকে বলল, দেখো বাবা আমাদেরকে বলেছে আমরা যেন শুধুমাত্র সেই সাপগুলোকে ধরি যে সাপগুলো মানুষের ঘরে প্রবেশ করেছে, কিন্তু তুমি যেটা করছো সেটা একদমই ঠিক কাজ করছো না। তুমি জঙ্গল থেকে সাপগুলোকে ধরে নিয়ে এসে আবার সেই সাপগুলোকে মানুষের ঘরেই ছেড়ে দিচ্ছ, আবার নিজেই উদ্ধার করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের উচিত সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া, জঙ্গল থেকে ধরে আনা নয়, আর বিশেষ করে জঙ্গল থেকে সাপ ধরে এনে সেগুলোকে বিক্রি করে টাকা ইনকাম করা একদমই ভালো কাজ নয়। এটা শুনে তার বোন বলল, আরে ভাই তুমি যদি চাও তাহলে আমার চেয়েও সহজভাবে সাপ ধরতে পারো, কিন্তু দেখো তুমি আমার চেয়ে অনেক কিছু জেনেও তুমি অযথাই শুধু কৃষি কাজ করছো, এত কষ্টের কাজ করার কোনো মানে হয় না। আরে ভাই তুমি কৃষি কাজ করে কত টাকা ইনকাম করবে, দেখো ভাই তুমি আমার সাথে মিলে যাও, আমাদের গ্রামের পাশে যে জঙ্গলটি রয়েছে সেখানকার সাপগুলোর অনেক ডিমান্ড, দুজনে মিলে সেই সাপগুলোকে ধরতে পারলে এক বছরের মধ্যেই আমরা লাখপতি হয়ে যাব। এই কথা শোনার পর তার ভাই আর কোনো কিছু না বলে মাথায় হাত দিয়ে সেখান থেকে চলে গেল। একদিন মির্জাপুর গ্রামের পঞ্চায়েত প্রধানের স্ত্রী হঠাৎ করে ঘরের মধ্যে দেখতে পায় অনেক বড় বিশাল আকৃতির একটি সাপ, আর তিনি সেই সাপটিকে দেখার সাথে সাথে অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করেন।
সাপ সাপ বিশাল আকৃতির একটি সাপ আমাদের ঘরে প্রবেশ করেছে। পঞ্চায়েত প্রধানের স্ত্রীর চিৎকার শুনে তাদের পরিবারের সকলে এবং আশেপাশের সকলে দৌড়ে সেখানে আসতে শুরু করে। তারা যখন ঘরে আসে তখন পঞ্চায়েত প্রধানের স্ত্রী বলে বিশাল আকৃতির একটি সাপ খাটের নিচে রয়েছে। আর যখন সকলেই সেই বিশাল আকৃতির সাপটিকে দেখল সবাই চমকে গেল, আর এত মানুষ দেখে সেই সাপটিও ভয় পেয়ে গেল এবং ফেনা তুলতে লাগল। সেই সাপুরের মেয়ে যখন জানতে পারল পঞ্চায়েত প্রধানের বাসায় সাপ প্রবেশ করেছে, তখন সে মনে মনে বলতে লাগল আজকে আমার অনেক টাকা আয় হবে, সেই সাপ ধরে আমি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কম করে হলেও 5,000 টাকা নেব। এটা ভাবতে ভাবতে সে পঞ্চায়েত প্রধানের বাসায় গেল, কিন্তু সেই সাপটিকে দেখে সে নিজেও ভয় পেয়ে গেল। কিন্তু তারপরও সাহস করে সবাইকে বলল এই সাপটিকে আমি ধরে ফেলব, কিন্তু আমাকে 5,000 টাকা দিতে হবে। পঞ্চায়েত প্রধান সেটাই করল, তাকে 5,000 টাকা দিয়ে দিল। সাপুরের মেয়ে সেই সাপটিকে ধরার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু সে কোনোভাবেই সেই সাপটিকে ধরতে পারছিল না। এরপর সাপুরের মেয়ে চিন্তা করল এই সাপটিকে আমি লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করব, আর তাই সে একটি লাঠি দিয়ে সেই সাপের উপরে জোরে জোরে 2টি আঘাত করল। সেখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে দেখছিল এখানে আসলে হচ্ছেটা কি। ঠিক তখনই সাপুরের ছেলে সেখানে আসলো এবং তার বোনকে বলল দাঁড়াও, এটা তুমি কি করছো? তাকে দেখে তার বোন মনে মনে ভাবতে লাগলো এ আবার এখানে কেন আসলো। তখনই সে তার বোনকে বলতে লাগলো তুমি কি ভুলে গেছো বাবার কথা? বাবা বলেছে সাপকে কখনোই হত্যা করবে না। এরপর সে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করার পরে সেই সাপটিকে ধরল এবং সেই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করল। সেখানে যারা উপস্থিত ছিল তারা সকলেই সাপুরের ছেলের সাহস দেখে করতালি দিল এবং সকলেই তাকে বাহবা দিতে লাগল। কিন্তু সাপুরের ছেলে যখন সাপটিকে জঙ্গলে ছেড়ে দিতে যাচ্ছিল তখন তার বোন এসে বলল আরে ভাইয়া, তুমি কি করতে যাচ্ছ? এত বড় সাপকে বিক্রি করলে কমসে কম 1,00,000 টাকা পাওয়া যাবে। কিন্তু তার ভাই বলল আমি অনাহারে মরে যাব, কিন্তু কখনোই এই কাজ করব না, তুমি তোমার নিজের রাস্তায় চলে যাও, আমি এই সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসছি। তার ভাইয়ের কথা শুনে তার বোন সেখান থেকে চলে গেল, আর তার ভাই সাপটিকে জঙ্গলে নিয়ে গিয়ে একটা জায়গায় ছেড়ে দিল। কিন্তু তখনই সেই সাপটি সাপুরের সেই ছেলেকে বলল আমি নাগিন, একটা কারণ বশত আমি গ্রামে গিয়েছিলাম, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার এই উপকার কখনোই ভুলতে পারবো না। সাপটি যখন কথা বলছিল এটা দেখে সাপুরের ছেলে রীতিমতো অবাক হয়ে গেল। এরপর সেই সাপের মুখ থেকে স্বর্ণ মুদ্রা বের হতে শুরু করল, আর ধীরে ধীরে সেখানে অনেকগুলো স্বর্ণ মুদ্রা একত্রিত হয়ে গেল, আর সাপুরের ছেলে সেগুলোকে বিক্রি করে অনেক ধনী হয়ে গেল। এরপর একদিন তার বোন তার সাথে দেখা করতে আসলো এবং বলল ভাই, আমিও যদি বাবার দেখানো পথে চলতাম তাহলে নিশ্চয়ই আমারও আজকে ভাগ্য পরিবর্তন হয়ে যেত, আমি আজ থেকে বাবার কথা মতো চলব আর সাপকে কখনোই বিরক্ত করব না। তখন তার ভাই বলল তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছ, তবে মনে রাখবে তুমি যদি সাপকে বিরক্ত করতে যাও কিংবা আমার এই অর্থ সম্পদ দেখে তুমি এগুলোর উপরে লোভ করো তাহলে কিন্তু তুমি যেটা ভাবতে পারোনি তোমার সাথে এমন খারাপ কিছু হয়ে যেতে পারে। কিন্তু তার বোনের মাথার মধ্যে একটা কথাই চলছিল, আমাকেও আমার ভাইয়ের মতো ধনী হতে হবে, তাই সে মাঝে মাঝেই জঙ্গলে যেত এবং সেই নাগিনকে জঙ্গলের মধ্যে খুঁজতে থাকত। একদিন হঠাৎ করে সেই সাপুরের বোন যখন সেই সাপটিকে খুঁজে পায়, অর্থাৎ সেই নাগিনকে খুঁজে পায় এবং নাগিনকে জোর জবরদস্তি করতে থাকে, নাগিন যেন তাকেও ধন সম্পদ দেয়, তখন নাগিন সেখান থেকে ফিরে যেতে চাইলে সে নাগিনের উপরে অত্যাচার করে, আর শেষ পর্যন্ত তার কি পরিস্থিতি হয়েছিল সেটা আপনারা ভিডিওটিতেই দেখতে পাচ্ছেন। সেই নাগিন তাকে জীবিত গিলে ফেলেছিল এবং তার এমন একটা পরিস্থিতি করেছিল যেটা সে কখনোই ধারণা করতে পারেনি। আসলেই বন্ধুরা, লোভ জিনিসটি যে ভালো নয়, লোভ যে মানুষের জীবনকে ধ্বংস করে দেয় এবং মানুষের সুখ শান্তি কেড়ে নেয়, এই ভিডিওটি তার একটি উল্লেখযোগ্য প্রমাণ।
সেই সাপুরের মেয়ে লোভ করেছিল বলেই তার এমন একটি পরিস্থিতি হল শেষ পর্যন্ত, যেটা আসলেই অবিশ্বাস্য। আল্লাহ আমাদের সবাইকে লোভ করা থেকে দূরে রাখুন এবং নিয়মিত উনার মহান হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।